7 বছর বয়স তখন আমার মায়ের এক দিদি আমাকে তার বাড়িতে নিয়ে যায় সেখানে সেই মাসি আমাকে এক ইটভাটার লেবারের কাজে ঢুকিয়ে দেয় যা মাইনে পেতাম সব সে মাসি নিয়ে নিত এইভাবে একদিন থাকতে থাকতে আমি দেখলাম ওই সালা ইটভাটার ম্যানেজার একটা বাচ্চা মেয়েকে তার ঘরে চোর করে নিয়ে গিয়ে তার উপর অকথ্য অত্যাচার করতে শুরু করে সেই দৃশ্য দেখে আমি থাকতে না পেরে সামনে থাকা একটা লোহা রড দিয়েছে জানোয়ারটা মাথায় মারতে মারতে সালাকে আমি একেবারে বেহোশ করে দিই তারপর পুলিশ আসবার আগেই সেখান থেকে পালিয়ে যায় বর্তমান সেখানে গিয়ে মুটেগিরি করে ভ্যান চালিয়ে রিক্সা চালিয়ে কোন রকমে নিজের পেটের ভাতটা জোগাড় করে একদিনই হাতে তুলে নিলাম বোমা চাক্কো পিস্তল সমাজের ধনী লোকেদের কাছ থেকে চুরি করে ডাকাতি করে ছিনতাই করে আজ আমি আমার জগতের রাজা মস্তান সাগর কিন্তু কটা দিন আগে সালা একটা ব্যাংক ডাকাতি করবার জন্য পুলিশগুলো বড় আমাকে জ্বালাচ্ছে তাই ভাবলাম যে কটা দিন তোদের এখানেই আশ্রয় নেব কিন্তু আমি যদি তোমাকে ধরিয়ে দিই পারবি না তা তোরা কোনোদিনই করতে পারবি না কেন পারব না কারণ দেবতার প্রতিপা এই দুটো জাত যে কোনোদিন কারোর সাথে বেঈমানি করতে পারে না বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাইকে যাদের ভালোবাসতে হয় তারা যে কোনোদিন কারোর কোনো ক্ষতি করতে পারে না যারাই তাদের শরণ নেয় তারাই তাদের পরম আত্মীয় হয়ে ওঠে তুমি কি করলে দাদা তুমি আমাদের দেবতার সঙ্গে তুলনা করলে একদম এখানে আমাকে দাদা 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 বলে ডাকবি না আমি কারো দাদা নই ভাই নই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ নেই আমার আমি শুধু একা বিশাল সমুদ্রের মতো আমি শুধু একা ভগবান আমাকে কোন ভাই বোন আত্মীয় স্বজন কোন পরিচয় দেয়নি কি বলেছি তোমার ভাই বোন আমি তোমার বোন দাদা ভেবেছিলাম এই লড়াইকে পড়ে থাকার থেকে নিজেকে শেষ করে দেওয়া ভালো কিন্তু না তোমার মতো দাদাকে পেয়ে আমি আর কোথাও যাবো না আমি এখানেই থাকবো তাহলে শোন এখন আমাদের অনেক কাজ বাকি আছে এখন আমার একটা বড় কাজ বাকি আছে জানিস যে জানোয়ারটা আমার মাকে অত্যাচার করতে করতে মেরে ফেলেছিল সেই জানোয়ারটাকে যতদিন আমি নিজের হাতে খুন করতে পারছি ততদিন আমি শান্ত হতে পারবো না তাই ততদিন আমি তোর এখানেই আশ্রয় নেব তবে অন্তরে তোর সঙ্গে আমার সম্পর্কটা ভাই বোনের হয়ে গেলেও বাইরে কিন্তু কেউ কোনোদিন সেটা যেন জানতে না পারে সবাই জানবে আজ থেকে আমি তোর দাদা খদ্দের বাইরে হয়তো সবাই তাই জানবে কিন্তু তোমার সাথে আজ আমার অন্তরে যে সম্পর্ক তৈরি হলো সেই সম্পর্কটা কেউ করে দিলে কেড়ে নিতে পারবে না কেউ না তাহলে আজ থেকে আমি তোর কি হয়েছে পুলিশ আসছে পুলিশ কোথায় রাজমিলে কখন এক্ষুনি কি হয়েছে তার জন্য আরে পুলিশ আসছে তো কি হয়েছে পুলিশকে আসতে দেখ কোনো চিন্তা করবি না শোন আমি যা বলবো না আমার সঙ্গে তোরা তাই কর বলছি তো কোমর থেকে ওই লাল রঙের ওই চেরিটা আর ওই ফুলের মালাগুলো আমাকে দাও তো আর এই যে গুরু আছে নাকি কি আছে ঠিক আছে এবার এসো আমি যা বলবো আমার সঙ্গে তাই করো হ্যাঁ
এবার আমার সঙ্গে চিৎকার করে জোরে জোরে বলো হরি হরাই নমো কৃষ্ণ যাদুভাই নমো যাদুভাই মাধুভাই কেশবাই নমো হরি হরাই নমো কৃষ্ণ যাদুভাই নমো যাদুভাই মাধুভাই কেশবাই নমো হরি হরাই নমো কৃষ্ণ যাদুভাই নমো যাদুভাই মাধুভাই কেশবাই নমো এখানে এমন করে ঠাকুরের লীলা কীর্তন হয় নাকি চন্দ্রবাবু আগে জানলে রোজ এসে এই সংকীর্তনে যোগ দিতাম দেখুন দেখুন অফিসার আপনার তো সকল কিছু দেখুন নিজের জন্য পান এবার নিজের চোখে দেখুন এরা কোনো অন্যায় কাজ করছে কিনা ভয় নথিং এইভাবে আমাদের হ্যারাস করবেন না ভাই আর ওদেরকেও শান্তিভাবে পুজো পাঠ করতে দেবে কি আশ্চর্য এতদিন ধরে হিন্দি গান আর নাচের আওয়াজ পাওয়া যেত আরে মিথ্যে 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 পুরো পুরি মিথ্যে সে মানে গেল তো হিন্দুদের সংকীর্তন হিন্দি গানের মতোই আমি বুঝতে পারছি না অফিসার কানে শোনা আর চোখে দেখার মধ্যে এতখানি পার্থক্য কি করে হলো ওই সমস্ত কথা বাড়িকে ভাববেন এখন চলুন চলুন এখান থেকে এই পবিত্র জায়গাটা আর অপবিত্র করবেন না চলুন না 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 আপনারা যান আপনারা যান আমি এই লীলা সংকীর্তনের রস সাগরে ডুব না দিয়ে কিছু দেরি যাবো না জয় শ্রীহরি জয় রাধা গোবিন্দ জয় জগন্নাথ জয় জগন্নাথ চলুন 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 এখান থেকে বিপদকে ডেকেছে ভক্তগণ আর অভিনয়ের কোন দরকার নেই নিত্যানন্দ এখন বলো তো দীনবন্ধু তোমার মহিমায় চামেলি আমার গালে ঠাস 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 করে চড় মেরে এখন এখানে তোমার সঙ্গেই মজে গেল আবার পুলিশকে পুলিশকে কোনো কথা না বলে এখানেই মুখ বন্ধ করে থেকে গেল এখন বলো তো তুমি মানুষটি আসলে কে খুশি হাজার সহি গেল এবার থেকে তোমরা বসে বসে রাজভোগ খাবে বুঝলে কথা বললেই তো
আগুন জ্বলবে না জ্বলবে জ্বলবে এবার একটা জব্বর চাকরি জুটিয়েছি মাস গেলে মাইনে 3000 টাকা থামো চাকরি জুটিয়ে নিয়েছে তুমি চাকরি করো শুনলে রাস্তা ছাগল ভেড়াগুলো হাসতে শুরু করবে তুমি শুধু হাসতেই শিখছো এই কি পাশে নুচে গেছি ডটটা কোনো বুঝতেই পারবে কথা বললেই তো বুঝেছি বুঝেছি হরে হরে বুঝেছি বলি জীবনে তো পাঁচটা টাকাও রোজগার করলে না না হলে সাবলিক রোজগারে বসে বসে মদ খেতে না রোজগারের মুরব থাকলে এই রতনপুর গ্রামে পাশে হরিপুরে একটা বীজ তৈরি হচ্ছে ওখানকার ঠিকাদার এসে বললো কি পালা চুরি চুরি করে আমার সব সর্বনাশ করে দিচ্ছে আপনার মতো সব চৈত্যবান লোক যদি এই কাজটা দেখাশোনার দায়িত্ব নেন তা প্রথম আমি রাজি হচ্ছিলাম না পরে দেখলাম আমার সততা নিয়ে প্রশংসা করছে তাই রাজি হয়ে গেলাম সততা যে নিজের ঘরের কাঁসা পেতলে বাসন বিক্রি করে মদ খেতে